আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নৌকাদুর দেখতে গিয়ে নিখোঁজ যুবক, একদিন পর মৃতদেহ উদ্ধার। সোনাইয়ে বসল টাওয়ার ক্লক, উদ্ঘাটন বিজেপি সভাপতি বিমলেন্দুর। বরখলায় স্বাধীনতা দিবসে বীরকা বন্ধন অনুষ্ঠানে সংবর্ধনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্বাধীনতা দিবসের জমজমাট নৌকাদৌড় দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হল না শিলচর কালীবাড়িচর এলাকার যুবক আলী হোসেন লস্করের। মঙ্গলবার নৌকাদৌড় দেখার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে নিখোঁজ হয়েছিল যুবক। বুধবার স্থানীয় লোকেরা তার মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন পরিবারের লোকেদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সদর থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আলী হোসেনের এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে পরিবারের লোকেরা ঘটনার তদন্ত করে কারণ বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। আমার নাম মোহাম্মদ আসিফ আলী বড়ভুইয়া। আচ্ছা, আজ কি হয়েছিল ঘটনা? ঘটনাটা হইল যে আমার ভাতিজা গতকালকে নৌকাদৌড় দেখাতে আইছে সকালে বাড়িয়া। এখানে নৌকাদৌড় দেখাত লাগিয়া তো সকাল থেকে তার গড় হইয়াছে যে নৌকাদৌড় দেখাতার। সে গড় মানুষ তো নিশ্চিন্তা চলে গেছে নৌকাদৌড় দেখান। সে 12টা 1টার সময় তার গড় চিন্তারে ফোন করা হয়েছে। ফোন করার পরে ফোনে রিসিভ করছে না। সে তারা মনে হতো নৌকাদৌড় দেখার তো ফোন তো মনে করে ব্যস্তর মধ্যে মনে রিসিভ করে না। তা করতে করতে বাক্কা কতবার ফোন মারতাম, তার ফোন রিসিভ হয় না। এরপরে রাত্রে লাস্ট ফোন 9টা পর্যন্ত তার ফোন ঢুকছে, 9টার পরে আর ফোন ঢুকছে না, ফোন সুইচ অফ। এরপরে এখানেও কিনারের মানুষকে দেখছে সকালে, এখানেও তারা মানে ফিল করেছে। এখানে আমরা গ্রামের মেম্বার এখানে ফোন করে কোয়া হয়েছে যে ওলা ওলা তোমরা বাড়ির দ্বারা মানুষের কেন লাশ পাওয়া গেছে। ও সকালে আমরা এখান থেকে নাই যে আইয়া দেখা যায় যে আমরা আইতে আইতে পুলিশ গিয়া পুলিশের গাড়ি উঠে নিয়ে যাইছি। সে আমরা পুলিশের কাছে ফটো দিয়েছি, ফটো দেখিয়ে তারা চিনাক্ত করতে যে এ আমরা মানুষ, আমরা বাতিল। সে এখন বর্তমানে তো আমরা তো তার মুখুখ দেখছি না কিচ্ছু না। আমরা যেহেতু ছেলে বালা আর ছোটো ছেলে, ও 20-22 বছর বয়সী, তার তার দুশ্মন দুশ্মন বলছে, তো আমরা তাকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার নাই আমরা। কিন্তু এটা মানে পুলিশের কাছে আমরা যে এটা আসতে আর কি, যদি কোনো অপরাধে যদি কিছু করিয়া থাকে, তার হত্যা করিয়া থাকে যদি, তাহলে পুলিশের তদন্ত তো বাড়িব। আর আমাদের মুখ্যমন্ত্রী স্যার হিমন্ত বিশ্ব শর্মার কাছে ওটা অনুরোধ যে তাই নয় এটা মানে তদন্ত একটু সাহায্য করার লাগে, যে উপযুক্ত অপরাধী আছে তাদের ধরার লাগে। মঙ্গলবার স্বাধীনতা দিবসে সন্ধ্যা 7টায় সোনাইবাজার পয়েন্টে টাওয়ার ক্লকের উদ্ঘাটন করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভা ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার প্রমুখ। টাওয়ার ক্লকের উদ্বোধন করে জেলা সভাপতি বিমলেন্দু রায় সোনাই পুরসভার কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, খুব কম দিনেই সোনাইয়ের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, বর্তমান বোর্ড কর্মতৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভাইস চেয়ারম্যান সাহারুল আলম জানান, কয়েকদিনের মধ্যে পুরসভার আরও কয়েকটি কাজ হাতে নেওয়া হবে। পুরসভাকে সুন্দর ও উন্নত করতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। সত্যি আজকে খুবই আনন্দ লাগছে, কারণ আমাদের মাত্র 15 মাস হয়েছে আর আপনারা সবাই দেখছেন এই 15 মাসের মধ্যে আমরা অনেক পুরসভার জন্য আমরা অনেক কষ্ট করছি। সব ওয়ার্ড কমিশনার চেয়ারপার্সনের নেতৃত্বে আমরা অনেক কষ্ট করছি যাতে আমাদের সোনাই শহরকে সুন্দর ও সুস্থ পরিবেশ সোনাই শহরকে দিতে পারি। তো আমাদের আগামী দিনে আরও অনেক প্ল্যান আছে। তো আমরা আগামী দিনে এই যে 3টা মহা প্রধান সড়ক আছে, এই 3টা সড়কের মধ্যে এই সড়কটাকে আমরা গৌরবপথ হিসাবে বেছে নিয়েছি, যে সড়কের দু সাইডে দিয়ে ব্যারিকেড লাগবে, ওয়েডেনিং হবে। এই 2টা সড়ক আছে আপনার মতিনগর রোড ও শিলচর রোড, সাইডে দিয়ে আপনার ওয়েডিং হবে 500 মিটার 500 মিটার। নজরুল সরণি আছে, এটা আপনার কাবুগঞ্জ রোড থেকে শিলচর রোডে যাবে। তো এইভাবে বিভিন্ন স্কিম, ডেভেলপমেন্ট স্কিম আমরা ধরেছি, যেটা আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে কাজ আরম্ভ হয়ে যাবে। তার মধ্যে আমাদের 15% ফাইন্যান্স রয়েছে, যেটা দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড কমিশনারের ফান্ড আমরা ইউটিলাইজ করি, সেই ফান্ড দিয়ে ওয়ার্ডের ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা শুধু সোনাই জনসাধারণের কাছে এটা আশা রাখছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমরা ভালো কাজ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম।
77তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো বরখলার বিভিন্ন জায়গায়। এদিন বরখলা থানার প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন থানার আধিকারিক গৌতম চন্দ্র কুমার। সবুজ সংঘ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন সম্পাদক গৌতম ধর চৌধুরী। উপস্থিত ছিলেন সহসভাপতি শ্যামসুন্দর শাও সহ অন্যান্য সদস্যরা। বরখলা পূর্ত বিভাগের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন পূর্ত বিভাগের কার্যালয়ের বাস্তুকার সুজিত বৈষ্ণব। বরখলা জিপি কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সভাপতি কঙ্কন চক্রবর্তী। শেডোতে পতাকা উত্তোলন করেন অজিত দাস। এদিন ডলু ভৈরব বাড়ি থেকে এক বাইক র্যালি বের করা হয়। এই র্যালিতে 30টি বাইক অংশ নেয়। ডলুতে আজাদ হিন্দ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সম্পাদক সুদীপ চন্দ্র দাস ও সভাপতি জিন্মুময় দাস। স্বাধীনতা দিবস 1947 চনৰ আজিৰ দিনটোতে ভাৰতবৰ্ষ ব্ৰিটিছৰ অধীনৰ পৰা স্বাধীনতা লাভ কৰিছিলে আৰু তেতিয়াৰ পৰা আমি গোটেই ভাৰতবাসী ৰাইজে বা ভাৰতবাসী আমি দেশৰ স্বাধীনতা দিৱস হিচাপে আজিৰ দিনটোত পালন কৰি আহিছোঁ। আজি 77তম স্বাধীনতা দিৱস, গতিকে আজিৰ এই স্বাধীনতা দিৱসত আমি প্ৰত্যেকেই সংকল্পবদ্ধ হ'ব লাগে, ঐক্য শান্তি প্ৰগতিৰ কাৰণে দেশৰ কাৰণে আমি কাম কৰি যাব লাগে আৰু অদূৰ ভৱিষ্যতে আমি ইয়াত 77তম স্বাধীনতা দিৱস উপলক্ষে বীরকা বন্ধন কার্যক্রমে অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় বরখলায়। সভায় পৌরোহিত্য করেন ব্লকের ভিডিও এইচ পি ফার্নান্ডেজ। সভায় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষীর দাঁড়িয়ে আছে বলে আমরা নিরাপদে জীবনযাপন করছি। আমরা যখন ঘুমে থাকি তখন সীমান্তে পাহারা দেন নিরাপত্তা রক্ষীরা। আজ সেই বীর যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়। কিষণ চোড়াই তার বক্তব্যে বলেন, স্বাধীনতা সংগ্রাম অহিংস ও সহিংস দুই ভাগে হয়েছে, কিন্তু স্বাধীনতা পেলেও অনেক গ্রামের লোক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমাদের সৈনিকরা আছে, তারা আমাদেরকে রক্ষা করে। সেই সব সেনানীকে আজকে আমরা এখানে একটু সম্মান দেওয়ার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। আমি এখানে দেখছি অনেকে চিনি আর অনেকে চিনি না, যে সেই হিসাবে একটা পরিচয় হলো। আমার বেশ ভালো লাগলো আজকে এখানে তারা এসেছে। এবং এর আগে আমি শালচাপড়া ব্লকেরও একটা করেছিলাম, সেখানেও প্রচুর এরকম রিটায়ার্ড পার্সন এসেছে, বেশ কর্নেল টর্নেল ক্যাপ্টেন র্যাঙ্কের লোক ছিলেন এবং সাধারণ আর্মিরও রিটায়ার্ড আর্মিরাও ছিলেন। সেই হিসাবে আজকে দেশ তাদের যে সম্মান করছে, তাদের কথা স্মরণ করছে, সেটা বড় একটা ভাবলে একটা আনন্দ আসে মনে, যে আমরা ভুলি নাই তাদেরকে, যারা আমাদেরকে দিনে রাত্রে রক্ষা করছে, যারা এই দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, যারা এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে, আমরা তাদের কখনো ভুলি না। উধারবন্দে বন্ধুর ঘরে বেড়াতে গিয়ে শৌচাগারে রহস্যজনক মৃত্যু ঘটল এক যুবকের। হতভাগ্য যুবক কামরূপ মেট্রো জেলার খানাপাড়ার বাসিন্দা মান বাহাদুর রানার ছেলে অজীব রানা বলে পরিচয় পাওয়া গেছে। বর্তমানে কর্মসূত্রে শিলচরে থাকে অজীব। সোমবার অজীব উধারবন্দ উত্তরপাড়ায় তার বন্ধু রাজু দেবের ঘরে ঘুরতে আসে। এদিন দুজন মিলে সারা রাত তারা ফুর্তি করে। মঙ্গলবার সকাল 9:30 শৌচাগারে অজীব রানার মৃতদেহ দেখতে পায় রাজু। পরে উধারবন থানায় খবর দেওয়া হয়। থানার ওসি হাউকাম চাংসান ও এএসআই রঞ্জিত সিনহা ঘটনাস্থলে ছুটে যান। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা রাত্রিবেলা মানে একটু মানে তারা নিয়ে আসি মেডিকেলে, মানে একলা থাকতাম ঘরে, তারা নিয়ে আসি ঘরে আসে আপনার দুজন একটু খাইছি হয়েছে, খাই হয়ে ঘুমাইছি মানে করো তো আটটা হয়ে সকালবেলা যখন আলাম বাজে 4টার সময় আমরা ডিউটি দিতাম সকালবেলা, আমার আলাম বাজে, আলাম বাজে আমি উঠিয়ে দেখি আমার কিনারা নাই, আমি বললাম কিনারা নাই মানুষটা গেলে কোন দিকে, তো আমি বললাম মানে বাথরুমে গেছে, মানে বেশি খাইছি মানে বাথরুমে গেছিল, মানে বাথরুমে গিয়ে ঘুমাই দিয়েছে, মানে ওই ওই দানটাই দিয়ে আমি গেছি বাথরুম খুললাম, দিয়ে দরজা খুলে বাইরেছি, বাইরানি করে খুলে না খুলে না খুলে না খুলে খুলে তারপর খুলে না খুলে কারণ আমার মধ্যে একদম বহুত দাঁড়ু হয়েছে, তারপরে দরজাটা আমি টান দিছি, টান হওয়ার লগে লগে দেখি খুলবার পরে হেঁটে ঘুরে ঘুরিয়ে আছে। নাম কী আসলে তার অজিত রানা। কীটা করে এই কীটা করে
কার পার্কিং এ কার কালেকশন কোন জায়গা এয়ারপোর্ট এর বাড়ি কোন জায়গা নদী খানাপাড়া কোন খানাপাড়া কোন জায়গা বাড়ি আপনাকে দাও ও নিজে করছে নেই না হাড়ে দা কইছে এখন আমি তো কইতে পারি আমি ওন ড্রিঙ্কও করছে এখন হাড়ে দা কইতে পারে দেশের 77তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার উদারবন সমষ্টির লাংলাছড়া চা বাগানে কুচি কাচাদের নিয়ে বিশেষ কার্যক্রম করল শিলচরের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চ শিলচর। মূলত লাংলাছড়ার শ্রী শ্রী মা শারদা কোচিং সেন্টারের অধীনে থাকা কুচি কাচা ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে অবহিত করতে এবং স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে তাদেরকে আনন্দ প্রদান করতে এই উদ্যোগ নেওয়া হয় লোকমঞ্চের তরফে। কুচি কাচাদের তরফে এদিন ঝুমুর নৃত্য পরিবেশিত হয় যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। এদিন সম্মিলিত লোকমঞ্চের তরফে বিভিন্ন শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় উপস্থিত কুচি কাচাদের পড়াশোনার সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হয়ে ওঠার আহ্বান জানান তিনি। তোমরা স্বাধীনতার খবর সবাই জানো, আমরা তোমাদেরকে আরো নতুন কিছু খবর দেব। আমাদের খুব ভালো লাগছে তোমরা এত সুন্দর করে নাচ করলে, এত সুন্দর করে আমাদেরকে অভ্যর্থনা করলে, আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আমরা সবসময় চাইব তোমরা আরো উন্নতি করো। আর আজকে স্বাধীনতার দিনে তোমাদেরকে আবারও বলছি, আমাদের দেশের নাম তোমরা জানো সবাই, এটা কি দেশের নাম কি আমাদের বলো? ভারতবর্ষ। গুড। তো ভারতবর্ষের আজকে 77তম স্বাধীনতা দিবস। আজকে থেকে 77 বছর আগে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার জন্য আমাদের দেশের অনেক অনেক লোক মারা গেছে স্বাধীনতার জন্য। ফের রেল হকার্সদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল করিমগঞ্জের অফিস পাড়া। বরাক উপত্যকার রেল হকার্সদের রেলে জিনিস বিক্রি বন্ধ করে দেওয়ার ফলে বিপাকে হকার্সদের প্রায় 400 পরিবার। গত 4 মাস ধরে রেলে বিক্রি বন্ধ থাকায় সেই 400 পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন। তারা বলেন, বরাকের রেল হকার্সদের রেলে ওঠা নিষিদ্ধ করলেও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ আসামের হাফলংয়ের হকাররা দিব্যি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু বরাকের রেল হকার্সদের রেলে উঠতে দেওয়া হচ্ছে না। তাই তারা দেশের প্রধানমন্ত্রীর এক দেশ এক আইন নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন প্রতিবাদকারীরা জেলার অতিরিক্ত উপায়ুক্তের হাতে তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন। দাস বিশ্বর বরচার্য, আমাদের পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সবার কাছে গেছে, এমএলএ এমপি সবার কাছে গেছে, তারা কেউ কোনো ধরনের কর্ণপাত করেছে, ঠিক আছে দিমো ইস্যু আজকে 4.5 মাস, কিন্তু একটা হকারে 200-300-500 টাকা রুজি করা তার সংসারটা খুব দরিদ্র সীমার নিচে, তার নো চালাইতেছে, কারণ কেউ ওর পড়াশোনার ছেলেমেয়েরা পড়াশোনা তো করতেছে, কারণ পড়াশোনা না স্যার আজকের দিনে কোনো কিছুই নেই, প্রত্যেকটা হকারের ছেলেমেয়েরা পড়াশোনা করে প্রাইভেট স্কুলে হোক আর সরকারি স্কুলে। আমরা আজকে বিগত 4.5 মাস ধরে আমরা তারা বেতন দিতে পারতেছি না, স্কুলে ফিস দিতে পারতেছি না, আমরা সবাই ঘর ভাড়া রেন্টে থাকি, হাউস রেন্টে থাকি, মালিকও আমাদের বলতেছে যে দাদা আপনারা জিনিস ওরা রেখে আপনারা জানবে বর্ষে, আপনারা সবাই কাছে আমার একটা অনুরোধ, আপনারা কোন, আমরা গরিব মানুষ শ্রম করে খাই, আজকে আমরা যদি আপনার বিদায় করে দেয় আমরা মালিকে, আমরা বউ বাচ্চা নেই কোন জায়গায় থাকবো, আমাদের থাকার কোনো জায়গা আছে? আপনারা কর। আর আমরা প্রায় 400 ফ্যামিলি, আমরা 400 ফ্যামিলি সরকারের দ্বারস্থ বারবার হয়েছি, কিন্তু আমার আপনার কেউ কোনো সভা করেনি বা আমরা কোনো কিছু আমাদের ডাকে কেউ সারা দিচ্ছি। আমরা যখন গেলাম আবার জিজ্ঞেস করলাম, স্যার আমরা তো একটুবারের চান্স দেন, বলে দেখো চান্স টান্স আর দেওয়া হয়েছে না, তোমরা শেষ ফেরি, বলে স্যার অন্য জায়গার তো ফেরি চলে, যেমন ক্যালকাটা চলছে, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, এমনকি হাফলং, সব জায়গায় ফেরিতে স্যার, গুয়াহাটি, লামডিং, সব জায়গায়, আমরা কেন না বদরপুরে, আমরা হকার রিটার্ন ক্লিন চাই, বদরপুর হকার হবে না, তাই স্যার অন্য জায়গায় কেমন স্যার ফেরিতেছে, এটা ওদের ব্যাপার, তারার ব্যাপার, তো অফিসার তো রেলের অফিসার হচ্ছে তো বদরপুরের লিগে তো একটা আইন পাশ করে না, পাশ করলে তো সব জায়গার লিগে। গোটা দেশের সঙ্গে
সম্মতি রেখে 77তম স্বাধীনতা দিবস পালন করা হলো শিলচর 2 নম্বর ওয়ার্ড মালুগ্রাম নবপল্লীস্থিত 172 নং বুথে। মঙ্গলবার সকালে বুথ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বুথ সভানেত্রী সুপ্তা দে। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রাসঙ্গিক বক্তব্যে দিনটির তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টজনেরা। এছাড়াও অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে কচিকাঁচা সহ প্রত্যেকে অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পারমিতা ভৌমিক, মিতালী পুরকায়স্থ, বিমলা সিংহ, অরূপ দে, নীলাক্ষী ভৌমিক, কৃষ্ণা ভৌমিক, অনামিকা চৌধুরী, গায়ত্রী পাল, রাতুল ভৌমিক, অভিজিৎ দে, অপরাজিতা সি, জয়িতা দেব প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের দিনে সোনাইয়ে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট উদ্বোধন হল। সোনাই পুরসভার পঞ্চদশ অর্থ কমিশন 4,29,000 টাকা বরাদ্দে পথচারী মহিলাদের সুবিধার্থে এই টয়লেট নির্মিত হয়। মঙ্গলবার বিকেলে শহরের মতিনগর রোডে ফিতা কেটে টয়লেটের উদ্বোধন করেন সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিম। এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী মিত্রা রায় সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সহ অন্যান্যরা। আজকে 15ই আগস্ট, এই সুন্দর দিনে আমার মনে হয় না যে অতীতে কোনোদিন কেউ চিন্তা করেছে মেয়েদের জন্য। আজকে এই যে সোনাইয়ের মিউনিসিপ্যালিটি, তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং সেই শুভচিন্তক এই আমার ভাই এবং বোনেরা সবাই মিলে যে চিন্তা করেছে মহিলাদের জন্য এই পিঙ্ক টয়লেট, সত্যি আমরা খুব এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং মহিলাদের জন্য যে আমাদের সত্যি মোদিজি যেভাবে মহিলাদের জন্য চিন্তা করেন, আমাদের আসাম সরকারও হিমন্তজিও যেভাবে চিন্তা করেন, ঠিক আমার এই যে সোনাইয়ের যে মিউনিসিপ্যালিটি এখানেরও আমার সেই ভাই বোনেরা প্রত্যেকেই মহিলাদের জন্য চিন্তা করেছেন। কারণ মহিলারা যে কোনো জায়গায় বাথরুমে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়, তার জন্য এত সুন্দর যে টয়লেটটা করেছে আমরা সত্যি খুব আনন্দিত। এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার, লিও ক্লাব সিগনেচারের যৌথ উদ্যোগে তারাপুর রেল স্টেশনের সভাপতি বাসুদেব ভট্টাচার্য জাতীয় পতাকা উত্তোলন করেন, সাথে কর্মকর্তা সবাই উপস্থিত ছিলেন। দেশের 77তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো হাইলাকান্দি জেলার 244 নং উজান মাধবপুর এলপি স্কুল। এদিন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ। এরপর রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য পড়ুয়াদের সামনে তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা। পরে বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তিরঙ্গা হাতে নিয়ে উৎসাহের সঙ্গে বিভিন্ন এলাকা পরিদর্শন করে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। এরপর আয়োজিত এক সভায় গুণীজন সংবর্ধনা সহ শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। প্রাক্তন সেনাবাহিনী মৃত যারা আমার পিতৃতুল্য ব্যক্তি সহ আমার পিতৃদের সেনাবাহিনীতে ছিলেন, আমরা ভাবতে পারিনি আজকে ওনারা নাই, কিন্তু ওনাদের পরিবাররা আজকে সংগঠিত হবেন। এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় একটা কথা বলেছেন, আজকে সৌভাগ্য ওনাদের, ঠিকই সৌভাগ্য আজকে যে প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে জিপি কর্তৃপক্ষ এই এলাকার সবাই যে আমাদেরকে এই সম্বর্ধনা দিয়েছে, সত্যি একটা বিরাট সৌভাগ্য, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সেই মর্মে আজকে যারা সেনাবাহিনীতে আছেন দেশের বা আমাদের এলাকার। করিমগঞ্জ জেলার বিদ্যানগর আনিপুর ময়দানে আয়োজিত প্রয়াত কৃষ্ণমোহন মাল্লাহ মেমোরিয়াল নকআউট ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহা। এদিন চেরাগি ছোট বুবির বন্ধ বনাম কাটামনির মধ্যে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হয়। চলাকালীন ময়দানে এক রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয় এই প্রতিযোগিতা চলাকালীন। এদিন উপস্থিত দর্শকরা নিজেদের সমর্থক দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি আনন্দ ও উল্লাসের মাধ্যমে ক্রীড়া ময়দানটি মাতিয়ে তুলতে দেখা গেছে। ক্রীড়াপ্রেমী জনগণের উৎসাহ উদ্দীপনার আড়ালে দুটি দলই নিজের দক্ষতা প্রদর্শন করে উপস্থিত দর্শকদের জমিয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ উপহার দেন। প্রতিযোগিতায় কাটামনি 2-1 ব্যবধানে চেরাগি ছোট বুবির বন্ধকে পরাজিত করে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কৃপানাথ মালাহ উনার প্রয়াত পিতার স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উনার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি জানান, প্রয়াত পিতা কৃষ্ণমোহন মাল্লাহ প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন।
কৃষ্ণমন মালা মেমোরিয়াল ফুটবল তো লাস্ট টাইম 32 টিম ভাগ লিয়া থা আর বহুত বড়িয়া সে খেলা হুয়া ইস বার ভি অভি 32 নেই হুয়া লেকিন হম লোগ কা টার্গেট হ্যায় 32 টিম আ জায়েঙ্গে তো 32 টিম আ জায়েঙ্গে খেলা আজকে শুরু হো গিয়া হ্যায় রোজ খেলা হোগা তো আজ দো দল কে বীচ মে থা এক থা কোটামণি এফসি আর এক হামারা গোবিন্দ দোনো মে বহুত সুন্দর খেলে और खेल का अपना रिजल्ट हुआ कि कोटा मन की दो एक गोल से जीत गया। आज ये लोग सेकेंड राउंड में जाएंगे और कल भी खेला है इसे कंटिन्यू चलेगा। तो मैं सबसे अनुरोध करता हूँ आप लोग आइए खेला का उपभोग लीजिए उपभोग कीजिए क्योंकि फुटबॉल खेला जो है बहुत दिन से एक बंद था इतना जजा यहाँ पर नहीं हो रहा था विद्यानगर में तो लास्ट ईयर से हम लोग शुरू किए हैं और इसमें अच्छा होता है सब आदमी का एंजॉयमेंट होता है और विशेष हम लोग का ध्यान है ये खेला करने का कि गांव में जो बहुत प्लेयर हैं जो प्लेटफॉर्म जिनको नहीं मिलता है वो अच्छा से खेलते अच्छा है लेकिन प्लेटफॉर्म अच्छा नहीं मिलता है तो हम लोग इसको आयोजन इसीलिए किए हैं कि सभी गांव का बच्चे आएँ और यहाँ पे खेलें खेलने से उन लोगों का प्रतिभा हम लोग देखेंगे और मैं खुद भी हूँ इन लोगों को कैसे स्टेट लेवल या डिस्ट्रिक्ट लेवल स्टेट लेवल फिर नेशनल लेवल में हम लोग ले जाने की कोशिश करेंगे। तो गाँव गाँव में 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর অমিত কালুয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে ডলু চা বাগান খেলার মাঠে 8টি টিমের মধ্যে একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে 8টি দলের মধ্যে ছিল দুধপাতিল এলজিএস ক্লাব, মাসিমপুর সিস্টেম ক্লাব, বড়খোলা সেন্ট্রাল ক্লাব, ডলু রাইজিং ক্লাব, রামপুর ক্লাব, ময়নাগর ক্লাব, ভাঙারপাড় স্টার ক্লাব, জাটিঙ্গা 11 ব্লাডার ক্লাব। এতে ফাইনাল ম্যাচটি হয় ডলু এবং বড়খোলা টিমের মধ্যে। ফাইনালে বিজয়ী হন ডলু। এই খেলায় উপস্থিত ছিলেন ডক্টর অমিত কালুয়ার, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, ডিএসের সভাপতি শিবপ্রত দত্ত, সভাপতি অতনু ভট্টাচার্য, শিলচর রটারি ক্লাবের প্রেসিডেন্ট বিশ্বজিৎ বণিক, ডলু বাগানের ম্যানেজার লালন কুমার পাণ্ডে। এদিন সকাল 8টায় থেকে খেলা শুরু হয়। কাজ করে যাচ্ছি এখন। আমি যখন বিশ্বজিৎকে বলেছিলাম যে আমার একটা খেলা হচ্ছে, এটা আমি করাবো আমার বড়খোলা অঞ্চলে, জানে বিশ্বজিৎদা কি আমি বড়খোলা নিয়ে একটা আমার বিজনেস আছে, আমি বড়খোলারই বোন পুত্র। তো বিশ্বজিৎদা আমাকে খুব হেল্প করেছে, এখানে আমাকে অনেক ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়েছে। আর আমার পুরো ফুল রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের পুরো টিম এসছে, আমার পাঁচ প্রেসিডেন্ট রণজিৎদা, মধুমিতা দি, ধীরাজদা আর আরও অনেক আর মেম্বাররা সবাই এসছেন। আর আর আমার বিশিষ্ট মানে আমি থ্যাংকস জানাতে চাই এখানে সনাতন চাষা মহাশয়কে, ওনার সহযোগে আমরা আজকে এরিয়াতে খেলাটা করাতে পেরেছি। আর এলএন পাণ্ডে মহাশয়কে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই, ওনাকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি এখানে একটা খেলা করাতে চাই, উনি আমাকে বলেছিলেন যে না আপনাকে যাইয়ে হম আপকে সাথ হ্যাঁ। আর সাথে রঞ্জিত কুর্মি আর পুরা টিম, অমিত কালা ফ্যান্সের পুরা টিম, অমর তিওয়ারি, তারপর নীলম, তারপর অরূপ, হ্যাঁ শুভ, তারপর শঙ্করদা, তারপর গৌরব, রাজন সবাই, আর যারা আরো যারা অনেকের নাম আমি হয়তো ভুলে যাচ্ছি, বলতে পারছি না এখানে, আমাকে ক্ষমা করবেন। শালচাপড়া ভেটেরিনারি ফার্মের সংলগ্ন খেলার মাঠে নন্দী ইয়াং ক্লাবের পরিচালনায় গোলাপগিরি ও চন্দ্রকীর্তিগিরি মহাশয়ের স্মৃতি রক্ষার্থে একদিবসীয় মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় ফুটবল প্রেমী ও হাজারের অধিক জনসাধারণের উপস্থিতিতে দেখা গেল। এই দিন কালাইন, জালালপুর ও হাইলাকান্দি মহিলা ফুটবল দুই টিমের মধ্যে ফুটবল খেলা হয়। উক্ত খেলায় হাইলাকান্দি ডিএসএ টিমের খেলোয়াড়রা কালাইন জালালপুরের টিমকে 3 গোলে হারিয়ে জয়ী হয়েছেন। এই সম্পূর্ণ খেলার আয়োজনে ছিলেন আদিত্যগিরি বড়পাত্র সিনহা, সঞ্জয়গিরি সিনহা, তার সঙ্গে স্থানীয়রা। বুধবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল কর্কট এফসি দল। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ জেবি এফসি দলকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। খেলার প্রথমার্ধের 2 গোলে এগিয়ে যায় কর্কট এফসি। দ্বিতীয়ার্ধের খেলায় আরও 2টি গোল করতে সক্ষম হয় কর্কট এফসি। এদিকে দ্বিতীয়ার্ধের খেলায় 2টি গোল পরিশোধ করতে সক্ষম হয় জিকে এফসি দল। আগামীকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় পানিসাগর মোকাম দল ও রাজগোবিন্দপুর এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক বিস্তারিত তুলে ধরেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নৌকাদুর দেখতে গিয়ে নিখোঁজ যুবক, একদিন পর মৃতদেহ উদ্ধার। সোনাইয়ে বসলো টাওয়ার ক্লক, উদ্ঘাটন বিজেপি সভাপতি বিমলেন্দুর।
বরখোলায় স্বাধীনতা দিবসে বীরকা বন্ধন অনুষ্ঠানে সংবর্ধনা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।